নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ আর আজ আমরা আছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে জেনে নেব এখানকার আলু সংক্রান্ত তথ্য তার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি হিমঘরের ভাড়া বৃদ্ধি না করে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির জন্য মাননীয় কৃষি বিপণন মন্ত্রীর কাছে আবেদন জানালো পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি গত বুধবার আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাননীয় বিভাসতে ও লালু মুখার্জি মহাশয় কৃষি বিপণন দপ্তরে গিয়ে এই আবেদন জানিয়েছেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুননি তারা এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমাদের পেজটি লাইক করুন চলুন কথা বলা যাক চন্দ্রকোনা রোডের বিশিষ্ট আলু ব্যবসায়ী ও আলু বীজ ব্যবসায়ী সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি माननीय শ্রী শশাঙ্ক शेखर মালের সঙ্গে স্যার নমস্কার ইন্ডিয়া পটলো নিউজ আপনাকে জানাই স্বাগতম আর চন্দ্রকোনা রোডে রেডি আলুর দাম কি হচ্ছে 920 থেকে 30 টাকা 50 কেজি 50

বন্ডের দাম ধরুন আপনার চার চল্লিশ টাকা বাদ দিন ওর থেকে চারশো টাকা বাদ দিন দুশো প্যাকেটের দাম আপনার হচ্ছে যদি এইটা আপনার নশো তিরিশ হয় তাহলে পঞ্চাশে পঞ্চান্ন হাজার হবে পঞ্চাশ তেমন কিছু নয় মোটামুটি আমাদের অন্যান্য বছর বিগত দিনে দেখেছি আমরা ষোলো থেকে আঠারো পার্সেন্ট আলু বেরোয়

হেমাঙ্গিনী সমস্ত রকম ভ্যারাইটি আলু বিক্রি হয় এখানে কোন কোন কোম্পানির বিক্রি হরদেব সাংঘা ভাট্টি সুজিৎ ভাট্টি কাপুর আপনার জলপৌ আপনার গোপালের জি স্যামেরিস সনু হুন্ডা আপনার সতনাম আরও অন্যান্য অনেক আছে আচ্ছা স্যার আজ কোন কোম্পানির বীজের কীরকম দাম চলছে বীজের দাম এখানে আপনার নিচে বারোশো টাকার থেকে তেরোশো চোদ্দোশো ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানিগুলো সাড়ে চোদ্দোশো পনেরোশো এরকম যাচ্ছে আপনারা মোটামুটি কতদিন এই কোম্পানিগুলোর সঙ্গে কাজ করছেন আমি দীর্ঘ বিগত পঞ্চাশ বছর এখানে কোনো আলু চাষ হতো না আগে আমি প্রথম দোকান এখানে করি এবং আমি গভর্নমেন্ট একটা ট্রেনিং দিয়েছিলো বীজ চাষ করার জন্য একটা ল্যান্ডও দিয়েছিল তখন থেকে বীজ সংক্রান্ত ব্যাপারে আমি সারা ভারতবর্ষে যে কোনো জায়গা পোটাটো রিসার্চ ইনস্টিটিউট সব জায়গায় গেছি এবং বীজ সম্বন্ধে অনেকটা ওয়াকিভল নিজেকে মনে করে চাষিকে এখানে চ্যালেঞ্জ করে বীজ দিয়ে পাঞ্জাব থেকে আগে মানালি থেকে নিয়ে আসতাম এখন মানালির থেকে মানালির থেকে আগে আনতাম মানালির বীজে গাছ ঢলে পড়ে মরতে লাগলো তখন খুঁজে খুঁজে পাঞ্জাব থেকে আমরা বীজ আর আনতে শুরু করলাম সেই বীজে এত বড়ো মার্কেট হয়েছে এখানে আজ

ওয়েস্ট বেঙ্গলে আমাদের হুগলি বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদুপগুড়ি জলপাইগুড়ি আপনার বনগাঁ আপনার আরও বিভিন্ন জায়গায় দূর দূরান্তে আসানসোল পানাগড় আচ্ছা আমরা ধূপগুড়িতে একটা দেখেছিলাম যে বিশাল মার্কেট রয়েছে আলু বীজের সেখানে কি এখান থেকে বীজ তারা নিয়ে বিক্রি করে হয় এখান থেকে যায় প্রতিষ্ঠান থেকে যায় প্রতিষ্ঠান থেকে যায় রিপোর্ট কেমন স্যার বীজের রিপোর্ট পোখরাজ আলু খুব ভয়াবহ লস্কান ব্যবসা দ্বারা সর্বশান্ত হয়ে গেছে পোখরাজে এত ক্ষতি মানে আলু ড্যামেজ হয়ে গেছে কিছু কিছু কোম্পানির মাল তারা আলুটা না বেছেই তড়িঘড়ি করে মালটা পাঠিয়ে দেয় দিয়ে ফলে আলুগুলো পুরো গাড়ি গাড়ি মাল বচে গেছে ব্যবসাদারা এতে করে সর্বশান্ত হয়ে গেছে সাড়ে তিন থেকে চার প্যাকেট লাগে সাড়ে তিন থেকে হ্যাঁ আমরা সরকার জানতে চাইবো প্রশ্ন মানে আপনার বক্তব্য অনুসারে 30 নভেম্বর এর মধ্যে রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছে যে সমস্ত স্টোর থেকে আলু বের করে নেওয়ার জন্যে তো আজকে ধরুন 19 তারিখে এত অল্প পরিমাণ সময়ের মধ্যে কি স্টোর থেকে আলু নেকা সম্ভব বলে আপনি মনে করেন নেভার কখনোই হতে পারে না এত আলু আছে বের করলো কোথায় রাখবে খেলার জায়গা পাবে না বের করে মানে রোদে ফেলতে হবে পচে ছড়ে সব শেষ হয়ে যাবে সব মানে কিছু আলু মানে ইয়া থাকবে না স্যার আপনাদের এখানে আলু ব্যবসায়ীদের অর্থাৎ আপনাদের আলু ব্যবসার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বহু রকম সমস্যা একটু যদি আমাদের বলেন ডিটেলস আলু মানে স্টোর আলু ব্যবসা না বীজ আলুর স্টোর আলু এবং বীজ আলু দুটোই প্রথমে স্টোর আলু তারপর বীজ আলু স্টোর আলু হয় কি আমরা যখন আলু রাখি তখন মার্কেটটা এত উঁচু হয়ে যায় যখন বিক্রি করছি তখন মার্কেটটা একবারে ডাউন হয়ে গেছে যেমন আমরা আলু বিকেছি আশি হাজার পঁচাশি হাজার আলু দেখে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট হাজার পঁয়ষট্টি হাজার পর্যন্ত আলু বিকেছি প্রত্যেক গাড়ি হ্যাবক লস হয়েছে এবং বিজয় ঘটনা ঘটে গেল বিজয় বৃষ্টির ফলে মার্কেট বাংলায় উঁচু হয়ে গেল উঁচু হয়ে যাওয়ার পর তখন আপনার পাঞ্জাবে ওরা মার্কেটটাকে চরম তুলে দেয় অনেক উঁচু করে দেয় সেখানে আপনার তিন হাজার আড়াই হাজার তিন হাজার করে দাম করে ফেলে বাইশশো আড়াই হাজার তিন হাজার প্রত্যেকটা পার্টি দাম বাড়িয়ে দেয় সে ব্যবসাদারা পশ্চিমবাংলার ব্যবসাদারা সব মিটিংয়ে গেছিল আমরা গেছিলাম সেখানে যে সকলেই কম বেশি কিনেছি মাল কেনার পরে এখানে আসার পর মার্কেটে এখানে খাবার আলুর দাম কমে যায় কমে যাওয়ার ফলে এখানে আলুর মার্কেট বীজের মার্কেট এক এক বস্তায় সাতশো আটশো টাকা করে লস্কান হচ্ছে আর বীজ আলুর ক্ষেত্রে কি কি অসুবিধার সম্মুখীন ওইটা বীজের ভর্তি বললাম স্টোর আলু স্টোর আলুর ক্ষেত্রে আমাদের তো উড়িষ্যায় মেন মান্ডিয়ে যেসব মান্ডিয়ে যায় সেখানে টাকা আমাদের বহু টাকা অনাদায় হয়ে যায় দেয়নি এখানে কিন্তু আমার লোকাল চাষিদেরকে সব পয়সা আমাদের সমুচার সমস্যা সমস্ত দিতে হয় এই করে ব্যবসাধারা প্রতিষ্ঠিত ব্যবসাধারা সব একের পর এক মুখ থুবড়ে পড়েছে কেউ ব্যবসা করতে পারছে না স্যার আমাদের রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীদের উন্নয়নের জন্য রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে আলু চাষ ও বিপণনের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন এটা কেন্দ্র সরকার যদি এখানে বীজ তৈরি করে তাহলে আমাদের যে কস্টিং পাঞ্জাব থেকে আনার কস্টিং ট্রাক ট্রান্সপোর্ট সেটা বাঁচবে আমার লোকাল উন্নতি হবে আমার লোকাল স্টোরে আলুটা থাকবে লোকাল স্টোর লাভ ভরে যাবে এবং সেই বীজ যেখানে চাষিকে আমরা দিলে চাষি যদি ভালো বীজ উন্নত মানে পায় তারাও তারাও কম পয়সায় পাবে আপনারা তো বাইরে আলু পাঠান কিছুক্ষণ আগেই বললেন যে স্টোর আলু বাইরে যায় তো আলু পাঠানোর পর টাকা আদায় ঠিক মতো করতে পারেন টাকা আদায় খুব খারাপ অবস্থা কেউ টাকা দেয়নি উড়িষ্যায় টাকা গেলে বহু টাকা ওনার হয়ে যায় টাকা আমরা পাই না উড়িষ্যা অন্ধ্র যে কোনো জায়গায় যায় প্রত্যেকেই টাকা আলুর টাকা কেটে কাটিং করে শেষ করে দিচ্ছে আমাদের ব্যবসার লাগ শেষ হয়ে গেছে কোনো ব্যবসাদার প্রতিষ্ঠিত ব্যবসার একটাও নেই সব সবসান্ত করে দিয়েছে সবকে এর পরিপ্রেক্ষিতে আপনাদের সমিতিগত দিক থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সমিতি থেকে নিল আমাদের সরকার যদি আমাদের সাপোর্ট না করে আমরা কি করব আমরা বাইরে গেলে আমাদের কোনো আমাদের কোনো অস্তিত্ব নাই সেখানে সেখানে গেলে পুলিশ দিয়ে ঠেঙিয়ে বার করে দিবে আমাদেরকে বা বাইরে আমরা দেশে আমরা ঠাকুর বা বিদেশে কুকুর আমরা সেখানে আমাদের কোনো ভ্যালু নাই স্যার আলু চাষি বা সংরক্ষণকারী থেকে বন্ধ কেনার পর আলু রেডি করার খরচ যদি একটু বিস্তারিত আমাদের এখানে খরচা লেবার চার্জ লাগবে স্টোর ভাড়া লাগবে হ্যাঁ স্টোর ভাড়া লাগে লেবার চার্জ লাগে কিছু কিছু প্যাকেট লাগে সুতলি লাগে বিভিন্ন রকম আরো খরচা লেবার মানে লাগে আর কি সব স্যার আপনাদের চন্দ্রকোনা রোডে আমরা এখন যে এলাকায় দাঁড়িয়ে আছি অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের কাছাকাছি কতগুলো কোল্ড স্টোর আছে এইখানে আমার মিন্নাপুর ডিস্ট্রিক্টে আশিখানা কোল্ড স্টোরেজ আছে শুধুমাত্র চন্দ্রকোনা ইউনিট চন্দ্রকোনা রোড এই ইউনিটে চন্দ্রকোনা রোড ইউনিটে হবে সাত সাত আটটা সাত আটটা হবে মনে হচ্ছে সাত সাত আটটা হুম আচ্ছা স্যার আরেকটা কথা জানতে চাই বলতে কিছুদিন আগেই মানে আজ থেকে দু তিন দিন আগে আমাদের মানে বাঁকুড়া জেলার কুতুলপুরেতে একটি ঘটনা ঘটেছে যে দুটো স্টোর থেকে প্রচুর পরিমাণে আলু সেখানকার স্টোর মালিক চন্নিচরণ এবং কমলা এই দুটো স্টোর মানে স্টোর মানে দুটো স্টোরেরই একজন মালিক আছেন তো তিনি তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি নাকি প্রচুর আলু বিক্রি করে দিয়েছেন যখন আলুর দামটা বেশি ছিল তো সেই খবরটা কি আপনি পেয়েছেন আছে আছে আমার কাছে কিছু কিছু খবর আছে এগুলা মারাত্মক অন্যায় আমার যদিও আমার কোনো স্টোরেজ আছে এই যে জিনিসটা খুব নিন্দনীয় এইটা আপনি একটা স্টোরের মালিক হয়ে আপনি কি বলবেন এই দেখুন এটা যে ভাড়ায় আমরা গোডাউন ভাড়া দিয়েছি ভাড়া দিয়ে আমার অধিকার লোকের আলু বিকার অধিকার নেই এটা খুব নিন্দনীয় মানে কদর্য কাজ এর ফলে মার্কেটটা আমাদের বাংলায় হয়েছে। যেটা আমাদের একটা সব জিনিসেরই সমতালিয়ে চলে একটা স্টোরে যদি আলু নামান একটা হার বেড়ে যায় তখন মার্কেটে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের ইয়ে পড়ে যায় ছাপ পড়ে তখন মানে সাপ্লাইটা বেশি হয়ে যাচ্ছে যোগানটা বেড়ে গেলেই মানে আপনার মার্কেটটা খারাপ করে দিচ্ছে এটাই ফলে মার্কেটটা খারাপ হয়ে গোটা বছরটা ব্যবসা মার খেয়েছে তারা এমন কি এরকম অভিযোগ করছেন আমরা তাদের বাইক নিয়ে এসেছি তারা মানে দাবি করছেন যে তারা সেই সমস্ত দুটো স্টোর মানে ওনার ওই মালিকের ইন্টারাল তিনটে স্টোর আছে তো সেই তিনটে স্টোরেতে তারা সামনের বছর থেকে আলু রাখছে না তো এটা আলুর পক্ষে একটা খুবই ক্ষতি করে এবং তারা ভয়ঙ্কর ক্ষতি করে এটা এটা উচিত না এটা আচ্ছা স্যার আপনার কাছে জানতে চাই বলছে আপনাদের চন্দ্রকোনা রোড এই মানে ইউনিটের এখানের মানে লোকালে বীজের জন্য কত পার্সেন্ট স্টোরাল লাগে আমাদের মোটামুটি চার পার্সেন্ট আলু লাগে অল ওয়েস্ট এবং সব সব সেই সব সব জেলায় এরকমই হারে যায় চার থেকে পাঁচ যদি আলু পাঞ্জাবের দাম বেশি থাকে সাথে সাত হয় কখনো কখনো আচ্ছা 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 স্যার আপনার কাছে আরেকটা কথা জানতে চাইব যে পশ্চিমবঙ্গ আলু উৎপাদনে দ্বিতীয় উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে পাশাপাশি সমস্ত রাজ্যে আলু রপ্তানি হয় অথচ এখানকার আলু চাষিরা ঠিকঠাক দাম পাচ্ছে না আপনারা যারা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন তারা ঠিকমতো টাকা আদায় করতে পারছেন না এর জন্য কি আমাদের কেন্দ্রীয় রাজ্য সরকারের সুনির্দিষ্ট নীতি না থাকা দায়ী বলে আপনি মনে করেন একদম কারেক্ট আমাদের বিপণন নীতিটা ঠিক নাই আমাদের কোনো প্রোটেকশন নাই আমরা অসহায় ওই আমরা আলু কোনো মার্কেট নাই আমাদের বিক্রি হয় বাধ্য হয়ে মার্কেটে যেতে হয় দিতে হয় এর ফলে আমাদের সব মানে বহু ক্ষতি ব্যবসারা বহু লোক সুইসাইড করতে হয়েছে বহু লোক সুইসাইড করেছে এরকম অবস্থা পড়েছে বহু মানুষ সুইসাইড করেছে আলু ব্যবসা করতেছে ভালো ভালো শিক্ষিত বেকার ছেলে স্যার রাজ্য সরকার যে আলুর পরিবহনে ভর্তুকি ঘোষণা করেছিল তাতে আপনারা যারা বাইরে আলু পাঠাচ্ছিলেন তারা কি ভর্তুকি পেয়েছেন এখনো অনেকে আমি জানি আমরা আমরা পাই না অনেকে পেয়েছেন কিন্তু জানি না আমার কাছে আমরা কিন্তু পাই না আপনারা পাননি আচ্ছা আরেকটা কথা স্যার আপনাকে জানতে চাই বলছে ভর্তুকিটা কিছুদিনের জন্য দিয়ে আবার প্রত্যাহার করে নিয়েছিল সেটা রাজ্য সরকার হ্যাঁ সেটা হয়েছে তো কয়েকদিন কয়েকদিনের জন্য কয়েকদিনের জন্য যে দিয়ে আবার সেটাকে প্রত্যাহার করে নেওয়া এর পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন একজন ব্যবসায়ী এবং স্টোর মালিক হিসেবে দেখুন এটা হচ্ছে কি মার্কেটটা এত ফ্যাকচুয়েটেড করেছে মার্কেটটা যখন একবারে নিচু তলানীতি চলে যাচ্ছিলো তখন রাজ্য সরকার চিন্তা করলো যে ব্যবসার অবস্থা খারাপ বা চাষিদের আড়ুর সর্বশান্ত হয়ে যাচ্ছে তখন সাপোর্টিং একটা ইয়ার দিয়েছিলেন ট্রান্সপোর্ট ভর্তুকি আর যখনই মার্কেটটা আবার একদম নেমে গেল তখন আর সরকার এটা হাত তুলে নিল আর কি মার্কেটটা ডাউন হয়ে যাওয়ার জন্যে যখন একটা স্থিতি অবস্থা এসে গেছে হ্যাঁ স্যার আপনাদের চন্দ্রকোনা রোডে প্রচুর পরিমাণে এখানে বীজ বিক্রি হচ্ছে তো চাষ অলরেডি বোকরার চাষ দিন আগে থেকে শুরু হয়ে গেছে জ্যোতি আলুর চাষও এখন জোরদার শুরু হচ্ছে তো স্যার চাষিদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান একজন স্টোর মালিক হয়ে এবং একজন ব্যবসায়ী হয়ে এবং একজন বীজ ব্যবসায়ী হয়ে যে তারা কিভাবে কি চাষ করলে না করলে তাদের সুবিধা হবে কি বার্তা দিতে চান আমাদের চাষি ভাইদের দেখুন তাদের এখন সারের খুব ক্রাইসিস চলছে তাদের সারের ব্যবস্থা করে দেওয়ার প্রথম পর্যায়ে দরকার এবং তাদের এখন লেবার প্রবলেম ধান ধান কেটে তুলে ধানের বিক্রির ব্যবস্থা করা এবং সারকে সারের পর্যাপ্ত পরিমাণে ব্যবহার ব্যবস্থা করা পাঠিয়ে দেওয়ার সব করে চাষিরা চাষটা বাড়াতে পারবে উপকৃত হবে স্যার যদি কেউ আপনাদের থেকে বীজ নিতে চায় তার জন্য আপনার প্রতিষ্ঠানের নাম এবং ফোন নাম্বারগুলি যদি আমাদের একটু বলে দেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা সন্তোষী আলু ভান্ডার শশাঙ্কশেখর মাল ফোন নাম্বার এইট নাইন সেভেন টু আবার সিক্স থ্রি সেভেন আচ্ছা আরেকবার বলুন এইট নাইন সেভেন টু সিক্স থ্রি সেভেন সিক্স থ্রি সেভেন আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেডো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনি আমাদেরকে প্রতিবেদনটা দিলেন সেই জন্য হ্যাঁ নমস্কার থ্যাংক ইউ